মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনারা সকলেই হয়তো জানেন, এর আগে পরীক্ষার সময় ঘটে গেছে আমার সঙ্গে এক দুর্ঘটনা। আমাকে সেই বদনামেরও ভাগিদার হতে হয়েছে যে আমি নাকি পরীক্ষার হলে অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আর সেই দিনটার কথা মনে পড়লে এখনো যেন ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। সেই দিন আমার পাশে থাকার জন্য আমি দুতি ম্যাডামকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই দারুণ অন্ধকারের সময় যখন তথাকথিত কাছের মানুষরাও আমাকে সন্দেহের চোখে দেখেছিল, আমার বন্ধুরা কিন্তু তেমনটা করেনি। আমার বন্ধুরা সবসময় শিওর ছিল যে কোথাও নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তারা আমাকে বিশ্বাস করেছে, আমার নামে রটে যাওয়া মিথ্যেটাকে বিশ্বাস করে। আমি আমার সেই বন্ধুদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। আর একজন যে আমার জীবনের ধ্রুবতারা, আমাকে নিঃশর্তভাবে বিশ্বাস করে, সে হলো আমার বাপি। আমার জীবনের সবথেকে বড় শিক্ষক হলো আমার জীবনের হাজারো প্রতিকূলতা। প্রতিকূলতা আমাকে শিখিয়েছে তাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে এবং আবার এগিয়ে যেতে। আমি রবি ঠাকুরের একটি লাইন দিয়ে শেষ করতে চাই। যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়, সবারে আমি নমি। দারুণ বলেছিস কিন্তু তুই, আর দারুণ গেয়েছিস। ইস, আমি ভাবলাম তোকে আর এসজিকে ডুয়েট গাইতে বলবো, কিন্তু তুই তো হুড়মুড়িয়ে নেমে এলি। শোন, ডুয়েট পারফরমেন্স করতে গেলে না প্র্যাকটিসের দরকার, তার জন্য সুর তাল স্কেল অনেক কিছুর মিল দরকার। এসজির সঙ্গে আমার আর কিছুই মিলবে না। মানে আমি তোকে পরে সব বুঝিয়ে দেবো। শোন না, আমরা সবাই মিলে একটা সেলফি তুলি না। এই টাকা টাকা হাস একটু। তুমি এখন এখানে? হ্যাঁ, কেন, অসময়ে এলাম? না না, ঠিক আছে ঠিক আছে, হয়েছে, এবার চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।